আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সাথে আছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফটো সিরিজের দ্বিতীয় পর্ব তো ফটো সিরিজের মধ্যে আমরা অনেকগুলো ছবি দেখাই কিন্তু আজকের ভিডিওতে আমরা মাত্র একটি ছবি দেখব সেই একটি ছবিটি কোন ছবিটি সে একটি ছবিটি হচ্ছে আমার একটি কুরবানির সময় আমি একটা ছবি তুলেছিলাম দুই তিন বছর আগে তখন সেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছিল আপনারা এখন কিন্তু কোরবানির সময় অনেকগুলো ছবি দেখেন যা নাকি সারা বছরের ছবি থাকে কোরবানি নিয়ে সেগুলো এখন সবাই পোস্ট করে বা বিভিন্ন পেজে দেখা যায় যে সেই ছবিগুলো যেগুলো ভাইরাল হয়েছিল সেগুলো দেখা যায় তো সেই ছবিগুলোর মধ্যে দেখবেন কি আমারও একটি ছবি আছে তো সেই ছবিটি তো কোনটি এটা তো আসলে নাম লেখা থাকে না সেসব ছবির মধ্যে তো আজকে আমি আপনাদের ছবিটি দেখিয়ে দেবো তো নেক্সট টাইম থেকে যখন আপনার ছবিটি দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে সেই ছবিটি আমি তুলেছিলাম সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু দুই দিন পরে ঈদ শুরু হচ্ছে তো আজকে এই ভিডিওতে আমি এই সিরিজটি বানিয়ে ফেলি এবং এই ছবিটি দেখাই আপনাদেরকে যে কোন ছবিটি ছিল তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা স্ক্রিনটা দেখি শুরু করি কোন ছবিটি তো আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কোন ছবিটি এটি হচ্ছে সেই ছবিটি তো এটি দুই তিন বছর আগে আমি তুলেছিলাম তো আমার ঠিক মনে নেই যে এক্স্যাক্ট ডেটটা কোনটা যে কোন সালে তুলেছিলাম তো এটি হচ্ছে আমার চাচা আমি এই ছবিটি ক্লিক করি এবং এই ছবিটি হয়ে যায় একটি ভাইরাল ছবি তো ছবিটি কিন্তু খুবই সুন্দর বা দুজনের যে ভালোবাসা বোঝা যাচ্ছে গরুর সাথে বা মাংসের সাথে দেখুন আপনারা যদি একটু ক্লোজ করে দেখতে পারেন তাহলে ভালো লাগবে যে একদম ক্লোজ করে একদম আর একদম মনে হচ্ছে যে দুজন একদম একই দুই হৃদয় এক যান থাকে না এই সেরকম লাগছে আর কি তো কেমন লাগছে আপনাদের কাছে এই ছবিটি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো তো এই ছবিটি যখন প্রতি বছরে আসে তখন আমি বুঝতে পারি যে না আসলে ছবিটি আসলে ভালো হয়েছে তো এই ছিল ভিডিও তো এখন বিদায় নেই আবার দেখা হবে আগামীকাল সে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আলাইকুম সবাইকে